সরাসরি আমি বলতে চাই, আমেরিকা এবং পাকিস্তানের নির্দেশনায় বাংলাদেশে যেটা হতে যাচ্ছে সেটা কিন্তু বাংলাদেশের জন্য ও বাংলাদেশের নাগরিকদের জন্য সেটা সুখবর নয়। সেই জন্য আমি বলতে চাই, এটা যদি বাংলাদেশ জুড়ে বাংলাদেশে জুড়ে এই রকম অশান্তি অস্থিতিশীল পরিবেশের মধ্যে যদি বাংলাদেশে ক্ষমতা কায়েম করতে চায় একটা দল, তাহলে কিন্তু সেটা বাংলাদেশের জন্য খুবই ক্ষতিকর হবে এবং সেটা আমরা কোনো সময় হতে দেব না। এই ডিফারেন্সের মধ্যে বাংলাদেশের পরিস্থিতি মাধ্যমে ওই পরিস্থিতিটাকে ডিফারেন্সে আনার জন্য কিছু নেতা যারা চেষ্টা করছেন তাদেরকেও আমরা এখানে সফল হতে দেব না। মহারাজা বিক্রম কিশোর মানিক্যের যে আইডিওলজি, ওনার মহাত্মা গান্ধীর যে আইডিওলজি, সেই আইডিওলজিতেই আমরা এখন বিশ্বাস করে আমরা সবাই মিলেমিশে শান্তি প্রতিষ্ঠিত করার জন্য যে আমাদের বিচারধারা, সেই বিচারধারাতেই বিশ্বাস করে এবং সেই বিচারধারাতে আমরা কায়েম থাকবো। এবং এখানে যারা অশান্তি সৃষ্টি করে, যারা রাজনৈতিক ক্ষমতা লাভালাভ করতে চায়, যারা এখানে পরিবেশ বিকৃত করে নিজের ক্ষমতা ধরে রাখতে চায় বা ক্ষমতায় আসতে চায়, সেই সমস্ত প্রতিঘাতকে, সেই সমস্ত যে প্রতিহিংসামূলক যে রাজনীতি যারা করতে চাই তাদেরকে আমরা বাধা দেওয়ার জন্য মহারাজার পাশে থাকতে আমরা প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে, মহাত্মা গান্ধীর আদর্শে আমরা থাকতে সেটা প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে। এবং এর পাশে পাশে আমি বাংলাদেশের বর্তমান, বাংলাদেশের বর্তমান যে স্বৈরাচারী আমেরিকা এবং পাকিস্তান ভিত্তিক চালিত যে এখন যে স্বৈরাচারী সরকার, আর্মির যে সরকার, যে মৌলবাদী সরকার, তাদেরকে আমি এখান থেকে ওয়ার্নিং দিতে চাই। ত্রিপুরাতে তো আমরা ভারতবর্ষে তো আমরা যে কোনো ভাবে শান্তি প্রতিষ্ঠা করবই, শান্তিতে থাকবই, কিন্তু আপনারা যদি আপনাদের যদি মতি গতি ঠিক না করেন, আপনাদের যদি চিন্তাধারা, আপনাদের বিচারধারা যদি হিংসার মাধ্যমেই যদি আপনারা ক্ষমতা কায়েম করার জন্য চিন্তা করে থাকেন, আপনাদের যে হিংসার মাধ্যমে যেভাবে আপনারা চট্টগ্রাম এবং খাগড়াছড়িতে যে আপনারা লুটপাট সৃষ্টি করেছেন, যে দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি করেছেন, এটা যদি অতিসত্বর বন্ধ না করেন, তাহলে আমরা কিন্তু চুপ বসে থাকবো না। এই সীমানার এই পারটা আমরা ডিঙ্গিয়ে, এই যে বর্ডার গুলি ডিঙ্গিয়ে আপনাদের যে এই যে স্বৈরাচারী সরকারকে আমরা ঘুরিয়ে দেওয়ার জন্য সবসময় প্রস্তুত আছি। আপনাদের সার্জিক্যাল স্ট্রাইক করার জন্য আমাদের কোনো 2-3 মিনিট লাগবে না, আপনারা যদি সংশোধন না হন। এই কথাই আমি আজকে এখান থেকে ওয়ার্নিং দিতে চাই। এবং রাজ্যের মধ্যেও যারা মূর্তি ভেঙে মুসলমানদের উপর আরোপ দিয়ে বা বিভিন্ন এই মুসলিমের উপর অত্যাচার করে বা হিন্দুর মূর্তি ভেঙে এখানে উশৃঙ্খল সৃষ্টি করার জন্য যারা সবসময় সচেষ্ট, আপনারা মাথা ঠিক করে ফেলুন। আপনাদের মস্তিষ্কর মধ্যে যে খুরাপাতি আইডিয়া আছে, আপনাদের মধ্যে যে অলস মস্তিষ্ক শয়তানি বুদ্ধি, যারা অলস না তারা পরিশ্রম করে শান্তির মাধ্যমে দেশকে উন্নতির পথে নিয়ে যায়, আর যারা অলস তারা বিভিন্ন ক্রিমিনাল মেন্টালিটি নিয়ে সহজ উপায়ে দাঙ্গা হাঙ্গামা করিয়ে ক্ষমতা ধরে রাখতে চায় এবং ক্ষমতায় আসতে চায়। এই অলস মস্তিষ্ক শয়তানের কারখানা, শয়তানের কারখানার যারা মালিক, সেই শয়তানের কারখানার মালিকদের আমি বলতে চাই, বাংলাদেশের পরিবেশ ত্রিপুরাতে যদি আপনারা আনতে চান, আপনাদের হুঁশিয়ার করে দিতে চাই, আপনারা যদি ক্ষমতার জন্য অশান্তি সৃষ্টি করতে আপনারা উদ্যোগী হন, এই যে আপনাদের যে এই যে মেন্টালিটি চেঞ্জ না করেন, তাহলে আমরাও মেন্টালিটি চেঞ্জ করে ফেলবো। কারণ মহাত্মা গান্ধীও বলেছিলেন, এক গালে থাপ্পড় দিলা আর এক গাল পেটে দিতে, কিন্তু এক গাল পেটে দেওয়ার পর আর এক গাল পেটে দেওয়ার পরও যদি থাপ্পড় মারেন তারপরে তৃতীয়বার, কিন্তু মহাত্মা গান্ধী বলেন নাই যে আবার তৃতীয়বার নিজের গালটা পেটে দেন, তখনই কিন্তু আমরা আমাদের যে রক্ষা ডিফেন্স করার জন্য আমরা সবাই মিলে এক হতে হবে এবং